আপনাদের কাজ পড়াশোনা এবং চাকরি জীবনকে ধন্যবাদ দেবেন যে আপনাদের চাকরিগুলো বাম ফ্রন্টের সময় হয়েছে নইলে বাপের কিডনি বিক্রি করে চাকরি পেতেন না। বুধবার হাওড়া জেলা পরিষদ অভিযানের ডাক দিয়েছিল ডিআইএফআই, আর সেই অভিযানে সামিল ছিলেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি, আর সেখান থেকেই রাজ্য পুলিশকে বেনজির আক্রমণ করলেন মীনাক্ষী মুখার্জি। তিনি রাজ্যের পুলিশের উদ্দেশ্যে বলেন, নিজেদের কাজ এবং চাকরি জীবনকে ধন্যবাদ দেবেন, আপনাদের চাকরিগুলো বামফ্রন্টের সময় হয়েছে, নইলে বাপের কিডনি বিক্রি করেও চাকরি পেতেন না, বলে বেনজির আক্রমণ মীনাক্ষী মুখার্জির। ধর্মতলায় যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে আর এখানে আন্দোলন। যেদিনকে হুগলিতে কুন্তলের খাতা ধরা পড়েছিল, পাড়ার মুদি দোকানের অনেকগুলো পরিবারের সওদার খাতা উঠে যাচ্ছে জিনিসপত্রের দামের জন্য, আর তৃণমূলের যুব নেতা কুচো চিংড়ি রাঘব বোয়ালের ঘুষের খাতা বেরোচ্ছে আর পুলিশ বের করছে পুলিশ। সেদিনকে সরোজ হাওড়া জেলা সেক্রেটারি একটা পোস্টার বানিয়ে পাঠালো, বললো হুগলির জবাব হাওড়াতে হবে। সেদিনকে ভাবলাম যে কে জানে বাবা হাওড়া কি করবে, কিন্তু আজকে পুলিশের নেতিয়ে যাওয়া ভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুগলির জবাব হাওড়া দিয়ে দিয়ে। লালসালাম আপনাদেরকে, আর পুলিশকেও বলতে চাইছি নেতিয়ে থাকবেন না, আমরা তৃণমূলের চোর চিটিং বাজরা নই, লড়াই করতে এসেছি নিজেদের কাজ পড়াশোনা এবং চাকরি জীবনকে ধন্যবাদ দেবেন যে আপনাদের চাকরিগুলো বাম ফ্রন্টের সময় হয়েছে, নইলে বাপের কিডনি বিক্রি করে চাকরি পেতেন না। চাকরি পেয়েছেন, চাকরিকে সম্মান জানাবেন, এত বড় ব্যারিকেড করার প্রয়োজন ছিল না, ভাঙবো যদি মনে করি তো এখনো ভাঙতে পারি, ভাঙার সময় আরো আছে পড়ে, যেদিনকে ভাঙার হবে সেদিনকে ভাঙবো, শুধু ব্যারিকেড ভাঙতে আসেনি, এই ঘুঘুর বাসা আর হাওড়া জেলা পরিষদের রচনায়তন ভাঙতে এসেছি, আর এটা যেখান থেকে ভাঙে ওই বুতে বুতে ভাঙতে ভাঙতে এখানেও আসব। দুর্নীতি আর চুরি ধরচুরি চলবে না। বিজেপির কিছু পেয়াদারা ভাবছে যে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে এখানে তৃণমূলের চোরগুলোকে ধরে নিবে, তাহলে আজকে অভিষেক ধর্মতলায় নাচছে কি করে, কি করে নাচছে? কয়লা চুরি করে এরা নিজেদের খাতা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে, আর ধর্মতলায় এরা যাত্রাপালা শুরু করেছে, বিয়ের কর্মীদেরকে টিন 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 ঢাকা দিয়ে দিল, মিডিয়া জিজ্ঞেস করছে টিন ঢাকা দিল কি বলবেন, আরে কি বলবো, মুখ দেখাতে লজ্জা পাচ্ছে তাই টিন ঢাকা দিয়েছে। বাপের বেটা যদি হতো তাহলে টিন ঢাকা দিত না, সামনাসামনি কথা বলতো। বাপের বেটা সরকারি কর্মচারীরা সৌকজের নোটিশ নিতে যাচ্ছে, জবাব দিতে যাচ্ছে, লাড্ডু খেতে খেতে যাচ্ছে, বেরিয়ে লাড্ডু খাচ্ছে, ডিএর আন্দোলনে সরকারি কর্মচারীদেরকে লাল দিলাম এই হাওড়া জেলা পরিষদ অফিসে, এই জেলা পরিষদের অফিসে যে যে কর্মীরা আপনারা ধর্মঘটকে সমর্থন করেছেন, ভয়ে হলেও ডিউটি আসতে বাধ্য হয়েছেন, তাদেরকেও লাল সেলাম জানাচ্ছি, আগামী দিন আপনার ভয়ও আমরা কাটিয়ে দেবো। আর যারা ভয় কাটিয়ে সেদিনকে ডিউটি আসেননি তাদেরকে বলতে চাইছি, ডিওয়াইএফআই আপনাদের লড়াইয়ের পাশে আছে, জান কবুল লড়াই থাকবে, আপনাদেরকে বিপদে পড়তে দেবেন না, দেব না পড়তে। আমরা আজকে এখানে এসেছি, হ্যাঁ 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, টাকা লুট করে নিয়েছে, লুট 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড তৃণমূলের দিদিমণি পকেটে গুজে নিয়েছে নীল সাদা রঙের আঁচলে, 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড। আর দিল্লি থেকে ঘন্টা বাজিয়ে গ্রামে যখন মিটিং ডাকে না 16 আনা, তখন ঢেড়ি পিটিয়ে দেয়, চৌমাথাতে এসে ঢেড়ি পিটিয়ে দেয় যে অমুক দিন সন্ধ্যাবেলা মিটিং হবে গো, পাড়ার সবাই চলে আসো। আরে যদি চোর ধরতে হয় তো ঢেড়ি পিটিয়ে আসে নাকি, লুকিয়ে লুকিয়ে আসুন না, তবে তো মিড ডে মিলের খাবার বুঝতে পারবেন, আর ছোলা পড়ে আছে না টিকটিকি পড়ে আছে, আর ডিমে আধা বাদ দিয়ে আর মুরগির মাংসতে বরাদ্দ করে দিচ্ছে, আজব কাণ্ড।